হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। সো আমি একটা নতুন মেমোরি কার্ড কিনেছিলাম, কারণ হচ্ছে আমার পুরান মেমোরি কার্ড দিয়ে ভিডিও রেকর্ডিং হইতেছিল না কোনো একটা কারণে। সো ট্যুরের আগে আমরা বেস্ট বাই চলে গেছিলাম, বেস্ট বাই গিয়ে এখানে আমরা একটা মেমোরি কার্ড কিনি। তো এই মেমোরি কার্ড কেনার পর এখন আমরা যাত্রা শুরু করলাম কর্নার ব্রোকের উদ্দেশ্যে। কর্নার ব্রুক যাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটা ট্যুর প্ল্যান করছিলাম 3-4 দিনের। সো এখানে হাইকিং টাইকিং করবো, সাইট সিইং করবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো একটা আমরা তো আমরা মোটামুটি 12 জনের মতো ছিলাম এবং 2টা গাড়ি ভাড়া করেছি। সো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার মধ্যে যাচ্ছি, হাইওয়ের মধ্যে দিয়ে আমরা এখন চলে আসলাম গ্যান্ডারে। গ্যান্ডার প্রায় সেন্ট জোন্স থেকে অলমোস্ট 6 আওয়ারের মতো একটা ড্রাইভ। সো তো এখন আমরা গ্যান্ডারে থেমে কিছু খাওয়ার পরিকল্পনা করতেছিলাম। তো এই যে এখন আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে, পিৎজা হাউস। গ্যান্ডারে অনেকগুলো রেস্টুরেন্টই ছিল, কিন্তু আলটিমেটলি আমরা পিৎজা হাউসই বাছাই করি, কারণ এখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। অন্যান্য রেস্টুরেন্ট মোটামুটি সবই ছিল ক্যানাডিয়ান ফুড, যেগুলা এত পছন্দের না। তো এই যে আমরা মোটামুটি এখন সবাই আছি ভিতরে, আমরা মেনু থেকে খাবার চুজ করতেছি কি খাওয়া যায়। খাবার কি খাবার কি খাবার কি কুরান ভাই কার গুড় যা আছে সব ঘুরে এলেন ভাই। পিৎজা হাউসে তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বের হয়ে গেছি। পিৎজা হাউসে আমরা মূলত একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে ছোলে বাটুরে আর পুরীর মতো কি জানি ছিল, এগুলো অর্ডার দিয়েছিলাম। ইন্ডিয়ান ফুড ভালোই লাগছিল, কিন্তু অনেক তেল তেলা ছিল। সো মোটামুটি মোটামুটি সবারই গ্যাস্ট্রিক হয়ে গেছিলো খাওয়ার পরে, তো এই একটা সমস্যা। আর এখন আমরা যাচ্ছি হলো কর্নার ব্রুকের উদ্দেশ্যে, মোটামুটি গ্যান্ডার গ্যান্ডার পার হয়ে কর্নার ব্রুক আরো 6 ঘন্টার মতো ড্রাইভ। বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টি স্নাত নুরেমবার্গে এক কাপ চা, কিংবা জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা। এই তো মাল ভাই, এখন জানগা যাবো, ওই সামনে গাড়ি আসতেছে ওইটা পরে যাবো। সাদা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরছে, আমার সাথে তো সে ধৈর্যই ধরে না। এসব নিত্য নতুন অনুষ্ঠানে জড়ে গিয়ে ওঠা পরিচিত আমায় ভুলে যেতে পুরো জীবন যথেষ্ট সময় নয়। তো আমরা এখন আছি হাইওয়ের মাঝখানে, মিশিগান সারা বেলা তোমার জন্য।
করেছি আমি তো বুধবার মানে বৃহস্পতিবার ফ্রি আছি। জেন্টল ব্রিজ, শান্ত বাতাস, আমি ড্রাইভিং করবো, আমি অনেকক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি। ভিডিও করে ফেলছি। আমরা এখন চলে আসছি মোটামুটি 3/4 পথ। এখন আমরা গ্রস মর্নের একটু আগে একটু রেস্ট নেওয়ার জন্য থামছি এখানে। জায়গাটা বেশ সুন্দর, পাহাড় পর্বত আছে, দেখেই ভালো লাগতেছিল। তো আমরা এখানে একটু থেমে হাঁটাহাঁটি করে নিছি একটু, কারণ গাড়িতে এতক্ষণ বসে থাকার আসলেই কষ্ট, একটা প্যারাদায়ক। 6-7-8 ঘন্টা 10 ঘন্টার মতো একটা ছোটো একটা জায়গার মধ্যে বসে থাকা আসলেই প্যারা। তো এখন আর মনে হয় বেশিক্ষণ নাই, 2-3 ঘন্টার মতো ড্রাইভ আছে। সো আমরা চলে যাব কর্নার ব্রোক আস্তে ধীরে। দেখতে থাকুন আমাদের সাথে। পাওয়ার বাই হাইড্রো, হ্যাঁ, ক্লিন এনার্জি নাকি? এটা রেস্টুরেন্ট বাই দ্য ওয়ে, কিছু খাইতে পারেন। হ্যাঁ দেখেন তো কিছু আছে নাকি। ফাইনালি আমরা চলে আসলাম কর্নার ব্রোক। এটা আমাদের, আমরা দুটো এয়ারবিএনবি নেই, এটা ওয়ান অফ দ্য এয়ারবিএনবিস। সো এখানে 3টা রুম ছিল, আর একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন ছিল। মোটামুটি ভালোই, ভালো স্পেসিয়াস ছিল, এবং বাথরুমটা ছিল আসলেই সুন্দর, অনেক বড় সড়ো। তো এখন আমরা মালামাল আনলোড করতেছি, যা খাবার দাবার নিয়ে আসছিলাম এগুলো সব বের করতেছি। প্রায় 10 ঘন্টার মতো লাগে আমাদের সেন্ট জোন্স থেকে কর্নার ব্রোক আসতে। আর এখানে খুব সুন্দর একটা বাতাস ছিল, ঝিরিঝিরি বাতাস, ওয়েদারটা অনেক ভালো ছিল। কিন্তু সবাই টায়ার্ড, কারণ আসলে এতক্ষণ জার্নি করাটা কঠিন ব্যাপার। তো হলো আজকেই আমাদের, আজকের মতো এটাই আমাদের প্রথম দিন, প্রথম দিনের জার্নি এখানেই শেষ। পরে আমরা জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমাই যাই, এছাড়া তেমন কিছু হয় নাই। পরে সেকেন্ড দিনের ব্লগ আসবে সামনে।